13 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, মসজিদে তারাবির সময় জামাতে ইমামের সাথে বেতর পড়লে বেশি উত্তম নাকি শেষ রাতে সাহারির আগে পড়া উত্তম? প্রথম কথা বলবো যে বেতর এবং তারাবি যদি ইমাম ধীর স্থিরতার সাথে সালাতের যে রুকন ওয়াজিবাতগুলি রয়েছে সেগুলি ঠিক রেখে বড় ইতমিনান প্রশান্তির সাথে সালাত আদায় করে, তাহলে তার সাথে সালাত পড়া, তারাবির সালাত পড়া বাড়িতে সালাত পড়ার চাইতে উত্তম। কিন্তু ইমাম যদি এক্সপ্রেস হয়, যেমন প্রচলিত ভারত বাংলাদেশের হানাফিদের তারাবির সালাত, এই সালাত যদি হয় তাহলে তারাবি আর বেতর এগুলি একা বা নিজের পরিবারকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বাড়িতে পড়াটা বেশি উত্তম। এই মাসালা জেনে নেওয়ার পরে এখন আসি যে ইমামের সাথে বেতর পড়া, যদি ইমাম ধীর স্থিরতার সাথে সুন্দর সে তারাবি পড়ছে, সুন্দর বেতর পড়ছে, তাহলে এটা নিঃসন্দেহে উত্তম হবে সাহারির আগে, মানে এই সময়ের দিক থেকে যত শেষ রাতে পড়বেন তত বেশি উত্তম, এর চাইতে বেশি উত্তম হবে, জামাতে একসাথে পড়া উত্তম হবে। কেন? কারণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে তিরমিজিতে 806 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফ, যেই ব্যক্তি ইমামের সাথে কেয়াম করবে, তারাবি পড়বে, বেতর পড়বে, কেয়াম তারাবি এবং বেতরের নাম, যেই ব্যক্তি ইমামের সাথে তারাবি পড়ল আর তার সাথে বেতর পড়ল, হাত্তা ইয়ানসারিফা, ইমামের ফিরে যাওয়া পর্যন্ত, মানে ইমামের সালাত শেষ করা পর্যন্ত। আপনি যদি বেতরটা ইমামের সাথে না পড়ে বাড়ি চলে আসেন তাহলে ইমামের সাথে ফিরলেন, ইমামের আগে ফিরে চলে আসলেন, তাহলে এই হাদিসের উপর আমল হইল না, এই ফজিলত পাবেন না। তো এই ফজিলত পেতে হলে যে ফজিলতটি বলছি, নবী সাল্লাম কী বলছেন, মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফ, কেউ যদি ইমামের সাথে কেয়াম করে তারাই পড়ে, ইমামের সালাত থেকে ফেরা পর্যন্ত, শেষ পর্যন্ত, কোতে বালো কেয়ামুল লাইলা, তাহলে যতক্ষণই পড়ুক না কেন ইমামের সাথে, আধা ঘন্টা পড়ুক, এক ঘন্টা পড়ুক, দুই ঘন্টা পড়ুক, তার সারা রাতের কেয়াম তারাবির সওয়াব তার জন্য তার আমল নামায় লিখা হবে। হাদিস ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ 1375, নাসাই 1605, ইবনে মাজা 1327, আল্লামা আলবানী সহি তিরমিজিতে হাদিসটিকে সহি বলেছেন। এই ছিল আপনার প্রশ্নের উত্তর, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ইমাম সুন্নত মোতাবেক ফরজ ওয়াজিবাত যে সালাতে রয়েছে, 14টি ফরজ রুকুন রয়েছে এবং 8টি যে ওয়াজিবাত রয়েছে, এগুলি ঠিক রাখছে কি না, এবং সে সালাতে বেদাত্ম করে না। যদি এমনটা হয় তাহলে ইমামের সাথে প্রথম রাতেই তারাবির সাথে বেতরটা পড়াটা উত্তম, আপনার শেষ রাতে একা বেতর পড়ার তুলনায়।